এবার আপনাদের বিশ্বাস হলো তো আমি অশুভ নই, আর আমার এই ছোট্ট দুধের শিশুটাও অশুভ নয়। এনারা দুজন যারা নিজেদেরকে পঞ্চমী বলে দাবি করছে, আজ সকলের সামনে নিজেদের হাতে ধুনুচি নিয়ে নাচবে। আপনি আমার পরীক্ষা নিতে চান তো বাবু? দেব, আপনার যখন আমার ভালোবাসার প্রতি বিশ্বাস নেই তখন আমি পরীক্ষা দেব। আপনি যা যা পরীক্ষা দিতে বলবেন আমি তাই তাই পরীক্ষা দেব। আপনার চোখ যখন আমারে চিনতেই পারলো না, আমার ভালোবাসাকে চিনতে পারলো না, তখন আমি পরীক্ষা দেব। আপনারা এটাকে পরীক্ষা বলে ভাবছেন কেন? ভাবুন যে এটা আপনাদের অস্তিত্ব প্রমাণের লড়াই, তাহলেই হবে। তোমাদেরকে বাঁচার কোনো উপায় দেখছি না। যদি সারা গায়ে আশির চিহ্ন ফুটে ওঠে, আমি ভাবতে পারছি না। এই অসুরের অংশ আমার দূত হয়ে তোর সাথে থাকবে, শুভ শক্তিকে বিনাশ করার জন্য। অবশ্য রাত্রির তো অনেক অনেক ক্ষমতা আছে, ও সাথে থাকলে আমি ঠিক বিপদ কাটিয়ে উঠতে পারবো। শুধু ধুনুচি নাচের সময় রাত্রিকে আমার কোল ছাড়া করবো না। আজ তোর উপরেই আমার মান সম্মান রেমা। আসুন 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 বসুন। আরে বসবো তো, কিন্তু পঞ্চমীকে আগে ডাকুন। পঞ্চমী, পঞ্চমী আসছে তো, আসছে আসছে, পঞ্চমী আসছে, তোমরা বসো না, বসো। আমরা অনেক আশা নিয়ে এসেছি দেব শিশু দেখবো বলে। ভালো কথা, যে ছেলে হলো না মেয়ে হলো সেটাই তো জানলাম না। কোথায় যে গেল দেখো না। কাকিমণি এখন কি করব? আরে আমিও তো কিছু বুঝতে পাচ্ছি না। আরে বাবা বসো না, নিজের চোখে সব দেখতে পাবে, আসছে পঞ্চমী, বসো বসো বসো। কিন্তু তোকে আমাকে বাঁচাতেই হবে, আমি জানি তোর অনেক ক্ষমতা, তুই অসুরের অংশ। তোকে জন্ম দিতে গিয়ে আমায় যে লড়াই করতে হয়েছে, এই লড়াই তার কাছে কিচ্ছু নেই। আমি জানি তারক, বাবা নীলকণ্ঠের আশীর্বাদ তোর মাতার ওপর আছে, আর তোর মাও যে বাবা নীলকণ্ঠের একনিষ্ঠ ভক্ত। বাবা নীলকণ্ঠের আশীর্বাদ আমি অপমানিত হতে দেব না কিছুতেই নেই।
আরে দুজন পঞ্চমী? পঞ্চমীর কি যমজ বোন ছিল? কে জানে বাবা, কোনোদিন তো শুনিনি। দুজনের হাতে তো বাচ্চা, তাহলে দেব শিশুকে আর দেবতার অংশই বা কার মধ্যে? কিছুই তো বুঝতে পারছি না। পরীক্ষা দিলেই তো সব প্রমাণ হয়ে যাবে, তাই না? তাই না গিঞ্জল? আমি জানি তুই আমাকে ঠিক বাঁচিয়ে নিবি, তোর মধ্যে তো অসুরের ক্ষমতা আছে। ফুলোটা দি, বলছি যে তারকনাথকে তুমি অন্য ঘরে নিয়ে যাও, এই ধোঁয়ার মধ্যে বাচ্চাদের রাখা ঠিক হবে না, তুমিও তোমার বাচ্চারে দিয়ে দাও। সর্বনাশ, রাত্রি কাছে না থাকলে আমাকে কে বাঁচাবে? না না, আমার মেয়ে আমার কাছেই থাকবে, ওকে কোথাও নিয়ে যাওয়া দরকার নেই। জানি তো তুমি কেন তোমার বাচ্চা কাচ্চারা করতে চাইছো না, কিন্তু আজ আমি মিথ্যের জয় হতে দেব না। কি কইছো তুমি? এত ধুনোর গন্ধ, ধোঁয়া, ধুনোর গন্ধে থাকলে তো তোমার বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। তুমি কি চাইছো, তোমার মেয়ে অসুস্থ হয়ে পড়ুক? অতটুকু বাচ্চাকে কেউ ধোঁয়ার মধ্যে রাখে নাকি? আর এটুকু তো সময়ের ব্যাপার, দিয়ে দাও ওকে। ঠিকই তো, তুমি বরং এক কাজ করো, ঠাকুমার হাতে তোমার মেয়েকে দিয়ে দাও। ঠাকুমাকে তো তুমি বিশ্বাস করো নাকি? বললাম তো না। ও আমার কাছে থাক, আমি ওকে নিয়েই থাকবো। অদ্ভুত, দেখো আমরা না যে পঞ্চমীকে চিনি সে না এতটা কঠিন না, আর নিজের সন্তানের সঙ্গে তো এরকম অন্যায় কখনোই করবে। সর্বনাশ, এরা তো আমাকে সব দিক থেকে চেপে ধরেছে, এবার কি করি? ও না থাকলে তো আমি নির্ঘাত ধরা পড়ব, আর তাছাড়া রাত্রি অসুরের সন্তান, কে জানে অন্য কোনো ঘরে গেলে কি করে বসে। কি গো এত কি ভাবছো তুমি? এতদিন যে বাড়িতে থেকেছ, বাড়ির মানুষগুলোর সঙ্গে মিশেছ, তাদের এতটা অবিশ্বাস করছো তুমি? দাও আমার কথা শোনো, দাও এত অবুঝ হয়েও নে, মায়েদের সব দিক বিচার করতে হয়, সব দিক খেয়াল রাখতে হয়। না কইছি তো, ও আমার কাছেই থাক, আমি ওকে নিয়েই থাকবো। দেখো ও যদি তোমার সাথে এখানে থাকে তাহলে কিন্তু আমরা ধুনুচিগুলো সরিয়ে দিতে বাধ্য হব, তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়া হবে না। না না, ও পরীক্ষা দেবে, পরীক্ষা দেবে, তুমি দাও, দাও তোমার বাচ্চাকে দাও। Thank you.
আমরা এই দুজনে দুজনকে নিয়ে থাকি, চল। মহা আগমন পঞ্চমী, 13 থেকে 16 জুন রাত 8:30 স্টার জলসায়।